খেয়ে আসো নাই, তোমাকে বাড়ি থেকেই খেতে দেয়নি। খেতে তো দেয় আপু, কিন্তু প্রতিদিন কার এক পান্তা কাঁচামরিচ খাওয়া যায়। ও তার হৃদয় যেন পবিত্র ওই মদিনারি মাটি, তার হৃদয়ে বিছাই আছি যাই না মাঝের পাটি রে, যাই না মাঝের পাটি। আপনি আমার বিষয়ে এত কিছু জানতেছেন আপু, আসলে আপনি হচ্ছে কত বড় একটা জমিদার বাড়ির মাইয়া, আর আপনি এসে এই মাঠের মধ্যে একটু কাজ কাজ করো কেন, হ্যাঁ এত কাজ করি কি হবে, একটু বসো না। আমার কাজ না করলে উপায় নাই আপু, আপনি যান আমার কাজ করা লাগবে। আরে বসো না। না থাকেন। আরে বসো, কই যাচ্ছ তুমি? আমার কাজ করা লাগবে তো, আপনি বলেন না কে? কাজ পরে করো। আচ্ছা তোমার নাম কি? আমার নাম মনির। কে? তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে সবাই আছে, বাবা মা ভাই বোন সবাই আছে। আচ্ছা তো তুমি তো সারাদিন এই মাঠেই থাকো তাই না? খুবই ভালো। আসলে আমার না এই গ্রাম অঞ্চলটা খুব ভালো লাগে জানো, আর বিশেষ করে তুমি এই যে তুমি এখানে ওখানে বসে গান বলো না, আমার ভীষণ ভালো লাগে। স্যার আপু একটা কথা জিজ্ঞেস করি। বলো। আপনি আমার বিষয়ে এত কিছু জানতেছেন আপু, আসলে আপনি হচ্ছে কত বড় একটা জমিদার বাড়ির মাইয়া, আর আপনি এসে এই মাঠের মধ্যে, কেউ দেখলে পারে আপনার ভাই ব্রাদাররা কেউ দেখলে আপনি বুঝতেছেন না কিছু? আরে রাখো তো, কে দেখবে আর কে কি বলবে, আমি তো এখানে তোমার গান শুনতে আসি, তো কে কি বলবে? আর এখানে তো কেউ নাই, দেখো এইদিকে কেউ নাই, ওদিকে কেউ নাই, কে দেখবে? কেউ নাই দেখলে কি? একটা কথা আপু, কেউ দেখে ফেললে পারে সমস্যা হয়ে যেতে পারে। না কোনো সমস্যা নাই। আর হ্যাঁ তুমি আজকে আমাকে গান শোনাবে না? গান শোনাবো আপু, আসলে গান তো শোনাবো, এখন তো বাজে গেছে তিনটের দিক, তো আমি সেই সকালে আইছি আপু, এখন না কিছু খাই নেই। কি তুমি খেয়ে আসো নাই, তোমাকে বাড়ি থেকেই খেতে দেয়নি? খেতে তো দেয় আপু, কিন্তু প্রতিদিন কার এক পান্তা কাঁচামরিচ খাওয়া যায়। কি তোমার মুখটাও কি শুকনো লাগছে? আচ্ছা দাঁড়াও, আমার ব্যাগে টিফিন আছে, আমি স্কুলে যাওয়ার সময় টিফিন নিয়ে গেছিলাম, তুমি এটা খাবে। হ্যাঁ না না আপু, আমি এখন খাবো না। তুমি চুপ করে বসো তো, নাও খাও। এই দেখি তোমার হাতে তো মাটি, আল্লাহ তুমি আমার কাছে দাও, আমি খাওয়াই দিই। কাজ করতেছি তো আপু। সমস্যা নেই, আমি তোমাকে খাওয়াই দিচ্ছি, আ করো। আপু এটা যদি কেউ দেখে ফেলে কি হবে না, আপনি ভাবে দেখছেন একবারও? কি হবে? আপনার তো কিছু হবে না আপু, আপনি হচ্ছে জমিদার বাড়ির মাইয়া, অনেক বড় ঘরের মাইয়া। আর আমার বেশি কথা বলো না, তুমি চুপটি করে খাও নাও। সকাল থেকে না খেয়ে আছো, এভাবে থাকা যায়? তারপরেও সারা দিন মাঠে কাজ করো, কোনো কথা না বলে তুমি চুপটি করে খাও নাও। না পারে লাগবে না। না কি হলো, তুমি কাঁদতেছো কেন আপু? কি হয়েছে? আমার আম্মা না আমার এরকম করে খাওয়া দিত, তাই আজকে আমার আম্মার কথা খুব মনে পড়তেছে। ও আচ্ছা, কাঁদো না প্লিজ, এভাবে কেউ কাঁদে? আমি তো তোমাকে খাওয়াই দিলাম না, চোখে পানি মুছো। আমার আম্মা আমাকে অনেক ভালোবাসত আপু জানেন। এভাবে কাঁদে না দেখি, কাঁদে না, মন খারাপ করে না, হ্যাঁ সবসময় হাসি খুশি থাকবা, দেখবা যে ভালো লাগবে, বুঝছো? আর মন খারাপ করতে নাই। তারপরও যখন মনে পড়ে আপু খুব খারাপ লাগে। বুঝতে পারছি। আচ্ছা একটু পানি খাও নাও। কি হলো, মন খারাপ করতেছো আপু?
আপু আপনি না খুবই ভালো, এত কষ্ট করে আমাকে খাওয়া দিলেন। না না ও কিছু না, তাছাড়া তুমি তো সকালে না খেয়ে চলে আসছিলা, আর আমার ব্যাগে তো ভাত ছিল তাই আমি তোমাকে খাওয়াই দিলাম। আর পরের দিনে আপু না খাই চলে আসে, আসে কাজ করি মাঠের মধ্যে। হ্যাঁ বুঝতে পারছি, বাট না খেয়ে আসা যাবে না, বাসা থেকে কিছুটা হলেও খেয়ে আসবা, না হলে সারাদিন কাজ করো মাঠে রোদে পুড়ে তোমার তো শরীর খারাপ করবে। কি করবো আপু বলেন, কাজ না করলে তো উপায় নেই। তো আপু যাই হোক, এখন মাঠে বিকাল টাইম হয়ে গেছে, লোকজন আসার টাইম হয়েছে, আপনি কি গান শুনবেন নাকি? ভাড়া করে আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে। ভাড়া করে আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে। সে যদি পায় রে খবর কেমনে দিবি লাশের কবর, সে যদি পায় রে খবর কেমনে দিবি লাশের কবর, আমার জাগিতেই হবে যদি গোতার নয়ন ভাসে। চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে, ভাড়া করে আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে। ও তার হৃদয় যেন পবিত্র ওই মদিনারি মাটি, তার হৃদয়ে বিছাই আছি যায় না মাঝের পাটি রে, যায় না মাঝের পাটি। ও তার হৃদয় যেন পবিত্র ওই মদিনারি মাটি, তার হৃদয়ে বিছাই আছি যায় না মাঝের পাটি রে, যায় না মাঝের পাটি। পাচক তো মোনা যাতে বলি তো সজোরা হাতে, আখিরাতের পরেও যেন সে আমারে ভালোবাসে। চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে, ভাড়া করে আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে। ও আমার নামাজ রোজার সকল ছোয়াব দাও গো বিধি তারে, পরকালে আমার কাছে সে আসিতে পারে রে, সে আসিতে পারে। ও আমার নামাজ রোজার সকল ছোয়াব দাও গো বিধি তারে, যেন পরকালে আমার কাছে সে আসিতে পারে রে, সে আসিতে পারে। যদি না তারে পাবো নরকে হেঁটে যাব, যদি না তারে পাবো নরকে হেঁটে যাব, স্বর্গ যে তার বুকে দেখেছি তা বারো মাসে। চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে, ভাড়া করে আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে। সে যদি পায় রে খবর কেমনে দিবি লাশের কবর, আমার জাগিতেই হবে যদি গো তার নয়ন ভাসে। চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে। কি সুন্দর বললা, আমার ভীষণ ভালো লাগছে। আপু এখন আপনি চলে যান। আচ্ছা তা তো যাবো, কিন্তু বিশ্বাস করো আমার খুব ভাল লাগছে, আর আমি কিন্তু মাঝে মাঝেই আসবো এইখানে তোমার গান শুনতে, শোনাবে তো? হ্যাঁ গান শোনাবো। আর আপনি